এইটা আমার একটা পাগলি। আপনার পাগলি? জি, আমার সেবা যত্ন করার লাগে। আপনারও? হ্যাঁ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কেমন আছেন? বেশি ভালো না তো বাবা। বেশি ভালো না? না। কেন বেশি ভালো না? কেন? এই তো আমরা পাগল মানুষ, কেমনে ভালো থাকব? পাগল মানুষ কি ভালো থাকে না? না। কেন থাকে না? পাগল মানুষ কেন ভালো থাকে না? মানুষে তো আমরা ভালোবাসে না, পাগলে কেউ ভালোবাসে না। পাগলে ভালোবাসে আল্লাহ, পাগলে ভালোবাসে পীর ফকিররা। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি সিলেট। সিলেট? এখানে আসছো কতদিন যাবৎ? এখানে আমি আজকালকে সকালে আসছি। আজকালকে সকালে আসছেন? জি। কীভাবে আসছেন? হাইটেও আইসি, ট্রেনেও আইসি, আবার রিক্সাও আইসি, বাসও আইসি। তো এখানে আপনি এপিরের দরবারে কি প্রত্যেক মাসে আসেন না প্রত্যেক সপ্তাহে আসেন? বছরে একবার আসি, আসিয়া জিয়ারত বিয়ারত করি, করে চলে যাই। জিয়ারত করেন? কী দিয়ে জিয়ারত করেন আমাদের একটু শোনাবেন। জিয়ারত কী দিয়ে করব আমরা? হ্যাঁ, আমরা যদি কপালটা যদি টান দরবারও যদি খালি ঘষাইও যদি তো টান যদি একটু মায়া লাগে, ওই ঘষানিটার মাঝে যদি কিছু মায়া লাগে কপাল, হ্যাঁ কপালটা যদি ঘষাইও যদি টান রে তো একটু কিছু মায়া লাগে। সেটা দেন না আপনাদের পীরকে? অবশ্যই দিতাম না কেন? এটা কি আপনি আইসেন আমি দিয়ে দিই। আপনি আইসেন তো আমার কাছ থেকে কিছু নিতেন তো আমি একটা দিয়ে দিই, আপনি দেখেন। এটা আল্লাহ সামাদ লেন তার হাতের স্মৃতি। এটা? হ্যাঁ, এটা সত্যি তাই হাতের বলি তো তার হাতের স্মৃতিটা আমরাও রাখছি। তো এটা কি কতক্ষণ বাজে এই জিনিসটা, এই জিনিসটার ফ্যাক্টটা বুঝার বুঝলে আপনি যদি বুঝতে পারেন তাহলে বুঝবেন যে না ঠিক আছে। দেখি আমার আল্লাহ তালা আছে কি না, আর আমার নবী আছে কি না, আমার রাসুল আছে কি না। এই দেখ, এটা মূলত কি দাদা? এই জিনিসটা কিসের? আমাদের উনিটা দিকে কি করতো? যে যার কথা বললেন উনিটা দিকে কি করতো? উনি হাতের মধ্যে রাখতো। এটা দিয়ে কোনো কেরামতি কেরামতি দেখাইতো? কেরামতি কি আমাদের দেশম রোয়াজা গিলাপ পাল্টাই উরুষের সময় দেশম আমরা সব পাগলরা এটা একটু বাজাই। বাজান? এটা এটা বাজাইলে কি কি কোনো কিছু লাভ হয়? কোনো কিছু আল্লাহর কোনো কুদরতি কিছু আসে? এইটা তো আমার জ্ঞানে যেখানে আছে এখানে আমার জ্ঞানের কথা কই আর, আমি তো অন্যের জ্ঞান দেই না আর অন্যতে জ্ঞান কিনিও না, আর আমার জ্ঞানে আমি চলি, আমার জ্ঞানে আমি খাই। আপনি এই পর্যন্ত কিছু পেয়েছেন গাইবিভাবে? অবশ্যই পাইতাম না কেন? কী কী পাইছেন? আমার আল্লাহ তালে আমার এখনও পর্যন্ত আড়াইতেছে। এই যে আমার আল্লাহ তালা এখনও পর্যন্ত আমার আড়াইতেছে, হাটিয়া দেখাইমু এখনো কিন্তু লাডি লোয়াইছে না, এখনো পর্যন্ত হুইলচেয়ার লাগে। আচ্ছা ঠ্যাঙ্গে এটা কি দেখি কি হইছে? এটা এটা কি হইছে? এটা আউট হয়ে গেছে দুইটা, এই দুইটা কব যায় আল্লাহ তাআলা এখনো আড়াইতাছে। ও দুপুরে খাবার খেয়েছে? হ্যাঁ খাইছি, আল্লাহ খাওয়াছে। আমাদের এখানে অনেক বলে পাতিল রান্না করো বা ডেক রান্না করে, এগুলো কি সব প্রত্যেকদিন করা হয়? অবশ্যই। কি কয় বাবার দরবারে কোনো জিনিস খালি আছে? অভাব নাই খানি, এমন খানি আমরা খাইতেছি বাবার দরবারে নিয়ে যে আমরা তো বেশি তো খেয়ে লইতেছে আমাদের বর্তমান আওলাদেরা, বড় বড় আওলাদেরা। এ পর্যন্ত আপনি অনেক কিছু পেয়েছেন, আমাদেরকে কিছু একটা শুনান বাবার দরবার থেকে এরকম কি পাইছেন এরকম একটা ঘটনা? আমার আপনি আমার সহযোগিতা আমার দরদি আছে আমার। ওটা আপনার কি হয়? জি ওটা কি হয় আপনার? এইটা আমার একটা পাগলি। আপনার পাগলি? জি, আমার সেবা যত্ন করার লাগে। আপনারও? হ্যাঁ। আপনাদের কার বাড়ি কোথায়? আমাদের বাড়ি হলো আখাউড়া।
আমার বাড়ি চাঁদপুর। ওখান থেকে কতদিন পর্যন্ত এই পর্যন্ত আছে না? আল্লাহ ফাক আঙ্গারে ঘুরাইতে আছে। হ্যাঁ, 12 বছর উস্তাউদম আছিলাম, কিছু আছিল না। আঙ্গুরের বহুত নজিক দেখা যায়, জঙ্গলের ভিতরে রাখছে, মাটির নিচে রাখছে, মাটির নিচে শিয়ালে যেভাবে খাদা করে রাখে এভাবে আমরা খাদার ভিতরে ছিলাম। উপরে দিয়া বৃষ্টি হয়েছে, মানুষ হাইটে গেছে, আমাদের শরীরের উপরে মারা পড়ন। আল্লাহ আমাদের বাদানে বহুত কিছু দিছে, বহুত কিছু প্রতিশোধ লইতে আছে। মানুষের আঙ্গুরে আগে ডিলা মারছে, পাথর মারছে, কুকুর কইছে, ছাগল কইছে, বহুত কিছু করছে। আমরা ধৈর্যের মূল আছে, তা আমরা ও একটা গরিবের, আমরা যে রাস্তা রাস্তা পাগল হয়ে গেছি, যে পাগলের কোনো মূল্য নাই। কী জন্য মূল্য নাই? বড় লোকেরা খাদ্য আনে, গরিবের ফরে ফরে না। কী জন্য বালা বালা নেতা গলে, অফিসারে গলে, বড় লোকে গলো কয় দে আমার দে, তারা কিসের খানা দিবি? তারা খানা তো সরকারে দে। সরকারে কি দিব? সরকারে ওই দেয় তো দি, ঠিকই চেয়ারম্যান মেম্বরে ব্যাগে খাই পালায় তো বাজারে এখন কই লাভ না। আর আপনি যে কাহিনীটা কইছেন শুনেছাম, এটা আমাগোর কামো দিলে বেশি ধরবো না। এ কথার পরে আমাগোরে আল্লাহ বহুত কিছু দিছে বাজি, আমরা কারোর কিছু কই না। কিলা এখানে ফিরা অলিগারা আছে, আমরা আই রাস্তার মধ্যে কত ঘুরি গাড়ি যায়, কত নামাজ পড়ি যায়, যে কথা ভাঙ্গা যায়। এ আর এলো বইতাম আসলাম, আর বইতাম পারতাম না, নগদ 100 আবার কোন এমনি তো পাগলের চুরি না? হ্যাঁ, এগুলো চুরি, স্বর্ণের চুরি, রূপার চুরি, তামার চুরি, এই সবই আমরা চোখে লাগে, সব স্বর্ণ। আপনারা চোখে লাগবে এটি লোহা। হ্যাঁ, দাদা আপনি আমাদের কোনো একটা কেরাত শুনুন তো, আপনার কোনো সুরে কেরাত জানেন? সুরের কেরাত বাদে আমরা ওই দায়িত্ব কিনলে আমাদের দাঁত নাই, দাঁত ফাঁকি দিয়ে দেব। এইটি আমরা এখন বন্ধ করি, আলাদি আগে 2-3 বছর ধরে বন্ধ। আল্লাহর কাছে ওই আপনাকে পিছনে যাই, কত নামাজ পড়ি, আল্লাহরে ডাকি, ওই বেশিরভাগ হইলে কত দুরুশ্বরূপ নিয়ে হুজুর দিয়ে পড়াই, হুজুরের লগে লগে আমরা দুরুশ্বরূপ পড়ি। আশেপাশে মানুষ আসিব, আমার কথা আমার কথাটা বুঝিল। ওই এখানে যেতগুলা মানুষ যারা আছে এখানে আপনার রুড়া যেরম, আমার রুড়া এরম, আমার দেহরে আমি চিনতাম পারি না। আপনারা আমি কিভাবে চিনব? ওই দিন 10 তলা মাঝে যে বেটা শুই থাকে, আর আমি তো রাস্তার উপরে আপনার দলাম যাই, ওই 3.5 মাঠের নিচে সাদা কাপড় লই নিয়ে পালাই আইব। সুলতানার বিদেন একটা ফিরা উলিয়া হয়েছে, লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ বাদানার ভক্তি দেয়, হওয়া হইবে ও 3.5 মাঠের নিচে গেছে। এই যে মাদারটামাই যে অনেক জায়গার থেকে, অনেক দেশের থেকে, অনেক পাগল, রাস্তার পাগল, একটু আটশো লেগে একটা মাজারে ইয়া উঠে যে উঠলে, আমি বিভিন্ন বাংলাদেশের মাঝে 64টা জেলা না 63টা জেলা, সব জেলার মাঝে কিন্তু আমি
আপনারা আমাদের বিউটা পোষাই সরকার পর্যন্ত পোষাবেন, আর কিছু পারলে ওনাদেরকে আসি মাজার। আপনার জানি কি হরজাত বাজিদ মোস্তাফা রহমুল্লাহ মাজারে আসি, সবাই ওনাদেরকে সাহায্য করবেন, দান করবেন। ধন্যবাদ আপনাদেরকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। ধন্যবাদ না।